সো প্রথমে আমরা দেখি হচ্ছে এখানের মধ্যে প্রথম যে ব্রেইনের মধ্যে মেইন যে জিনিসটা নিয়ে আমাদের কথা বলা লাগবে এটা হচ্ছে গিয়ে এই পিটুইটারি গ্ল্যান্ডটা। পিটুইটারি গ্ল্যান্ডটা একদমই ছোট, দেখতে অনেকটা এরকম মটর দানা বা চিকপির মতো এরকম, এবং এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রন্ট পার্ট আছে, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র পিটুইটারি, এই সামনের অংশটাকে। আমরা দেখতেছি একটা ব্যাক পার্ট আছে, এটাকে বলা হয় পোস্টেরিয়র পিটুইটারি, এবং দুইটার মাঝে একটা অংশ আছে, এই অংশটাকে বলা হয় মিডল পিটুইটারি, ঠিক আছে, বা মিড পিটুইটারি। তাহলে আমরা বুঝতে পারলাম পিটুইটারিকে আমরা তিন ভাগে ভাগ করছি, এবং এই পিটুইটারিটা কিন্তু আমাদের বডির তুলনায় খুবই ছোট, আমাদের নখের সাইজের সমান, 0.5 গ্রাম এরকম। কিন্তু মজার কথা হচ্ছে এই পিটুইটারিটা সবাইকে কন্ট্রোল করে, অর্থাৎ এটা মেইন সুইচের মতো, থাইরয়েড কে কন্ট্রোল করে, এই এখানে কন্ট্রোল করে, অ্যাড্রেনাল কে কন্ট্রোল করে, সবকিছু কন্ট্রোল করে এই একটা পিটুইটারি। তাই এটাকে বলা হয় মাস্টার, মাস্টার অফ অল গ্ল্যান্ডার। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা যদি দেখি পিটুইটারিটাকে আবার কন্ট্রোল করে কে, পিটুইটারিকে কন্ট্রোল করে হচ্ছে এটার আগে যা আছে, এটার আগে সাধারণত থাকে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস পিটুইটারিকে কন্ট্রোল করে, ঠিক আছে। এখন আমরা যদি দেখি পিটুইটারির কাজগুলা কি কি, হাইপোথ্যালামাস আমরা যদি এভাবে তাকাই, হাইপোথ্যালামাস একটা লিস্ট তৈরি করে দিই, এরপরে কি আসতেছে, হাইপোথ্যালামাসের পরে হচ্ছে পিটুইটারি, দেন পিটুইটারির পরে কে আসে, পিটুইটারির পরে আসে হচ্ছে অল গ্ল্যান্ড। তাহলে আমরা বুঝতে পারতেছি হাইপোথ্যালামাস কাকে কন্ট্রোল করে, পিটুইটারিকে, পিটুইটারি কাকে কন্ট্রোল করে, সব গ্ল্যান্ড কে কন্ট্রোল করে, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সো ফার্স্ট অফ পিটুইটারি কি কি ক্ষরণ করে, সো পিটুইটারি মনে রাখা লাগবে যত ধরনের আমাদের হরমোন কন্টেনিং আছে, যেমন আমরা যদি দেখি এরপরে পিটুইটারির পরে কি আছে, থাইরয়েড গ্ল্যান্ড, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কে স্টিমুলেট করার জন্য পিটুইটারি কিছু একটা রিলিজ করবে, ওটাকে বলা হয় থাইরয়েড, আমি পুরোটা লিখতেছি না, স্টিমুলেটিং হরমোন, স্টিমুলেটিং হরমোন, বা সংক্ষেপে আমরা বলতে পারি TSH। ওকে, একটা গেল। এরপর থাইমাস, থাইমাস সাধারণত বড় হলে আর থাকে না, তো এটা নিয়ে আমরা কথা বলতেছি না। দেন চলে যাও হচ্ছে কি তোমার প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস কি নিয়ে কাজ করে, গ্লুকোজ নিয়ে কাজ করে। সো পিটুইটারি এই গ্লুকোজ মূলত হচ্ছে বডি গ্রোথে সাহায্য করে, গ্রোথে সাহায্য করে। তাহলে এইটা মনে রাখা লাগবে, সোমাটোট্রপিক হরমোন অথবা গ্রোথ হরমোন বলা হয়, গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন গ্রোথের জন্য কি লাগে আমরা জানি, সোমাটোট্রপিক বলা হয়, মানে সোমাটিক সেল বলি না আমরা, আমাদের এখানে যত সেল আছে সবগুলোই তো সোমাটিক সেল, যত সেল আছে সবগুলোই সোমাটিক সেল। এই সোমাটিক সেল গুলোর মধ্যে তোমার গ্লুকোজ ঢুকে, গ্লুকোজ ঢোকার পরে এগুলো হচ্ছে আস্তে আস্তে সাইজে বড় হয় বা গ্রোথ হয়, তাহলে এই গ্রোথ গুলো রিলেটেড হচ্ছে গ্লুকোজের মুভমেন্টের সাথে। তাহলে সোমাটোট্রপিক হরমোন যেটা, এটাও আসবে হচ্ছে কোথা থেকে, পিটুইটারি থেকে। সে এসে কি করবে, তোমার গ্লুকোজ, গ্লুকোজের অ্যামাউন্ট বাড়াবে, অর্থাৎ গ্লুকোজ সব জায়গা থেকে তোমার মুভ করাবে, গ্লুকোজের মুভমেন্ট বাড়াবে। তারপর হচ্ছে যেহেতু গ্রোথ লাগবে, গ্রোথ মানে হচ্ছে নিউ প্রোটিন লাগবে, তাহলে নিউ প্রোটিন সিনথেসিস হবে, নিউ প্রোটিন সিনথেসিস হবে, এন্ড গ্লুকোজ ইউজ করতেছো তাহলে ফ্যাট স্টোর হতে থাকবে, কারণ ফ্যাটও হচ্ছে এনার্জি মলিকিউল, গ্লুকোজ হচ্ছে এনার্জি মলিকিউল। তাহলে একটা যদি ইউজ করো অন্যটা স্টোর হতে থাকবে, ঠিক আছে। আর ফাইনালি এগুলোর মাধ্যমে আমরা কি করতে চাচ্ছি, আমরা এগুলোর মাধ্যমে গ্রোথ করতে চাচ্ছি, ঠিক না, তাহলে গ্রোথটা এগুলোর মাধ্যমে গ্রোথ হবে। গ্রোথ সাধারণত কাদের হয়, কার্টিলেজ এর হয়, স্ট্রং বোনস এর কখনো গ্রোথ হয় না, কার্টিলেজ এর হয় আর মাসেল এর হয়, এই দুইটার গ্রোথ হতে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিসের থেকে কিভাবে এই কাজগুলো হচ্ছে, এবং এই কাজগুলো করতেছে গ্রোথ হরমোন। দেন আমরা গ্রোথ হরমোনের পরে চলে যাই কিডনির উপরে, আমরা যদি দেখি একটা ইয়েলোইশ পার্ট আছে এখানে, আমি যদি বড় করে দেখাই, এটা হচ্ছে আমাদের কিডনি, আমরা সবাই জানি, এবং কিডনির উপরে দুইটা টুপি আছে, এরকম দুইটা টুপি আছে, এই টুপি দুইটাকে বলা হয় হচ্ছে, যেহেতু এটা রেনাল কিডনি, মানে রেনাল, রেনালের সাথে অ্যাড হয়ে আছে, তাই এই গ্ল্যান্ড গুলোকে বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তাহলে অ্যাড্রেনাল, অ্যাড্রেনাল গ্ল্যান্ড সাধারণত তোমার দুই ভাগে ভাগ হয়, প্রত্যেকটা জিনিসই দুই ভাগে ভাগ হয়, আমরা জানি কিডনিতে আমরা পড়ছিলাম বাইরের অংশটাকে বলা হয় হচ্ছে গিয়ে কর্টেক্স, আর ভেতরের অংশটাকে বলা হয় মেডুলা। তাহলে অ্যাড্রেনালটাও ডিফারেন্ট হবে কেন, অ্যাড্রেনালের ক্ষেত্রে সেম টু সেম, আমরা যদি দেখি বাইরের এই অংশটা, বাইরের এই অংশটাকে বলা হয় কর্টেক্স এটার ক্ষেত্রে, আর ভেতরেরটাকে বলা হয় মেডুলা। আমি যদি ট্রায়াঙ্গুলার সাইডটা বাইরে নিয়ে আসি, এটা হচ্ছে একটা অ্যাড্রেনাল,
অ্যাড্রিনাল কর্টেক্স এই বাইরের অংশটা, আর ভেতরেরটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। তাহলে এই অ্যাড্রিনাল কর্টেক্স তো হরমোন ক্রিয়েট করে, ঠিক আছে? তো এই এখানেও তাহলে এইটাকেও আলটিমেটলি সিক্রেট করতে সাহায্য করবে কে? এই হরমোন। তাহলে এই এইটার নাম কি হবে? অ্যাড্রেনো, যেহেতু কর্টেক্স থেকে আসতেছে, অ্যাড্রেনো কর্টিকোট্রপিক, অ্যাড্রেনো কর্টিকোট্রপিক। ট্রপিক মানে হচ্ছে গিয়ে তোমার স্টিমুলেট করা আর কি, হরমোন, অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন, বা এটাকে আমরা সংক্ষেপে বলি এসিটিএইচ। ওকে, দেন নেক্সট হরমোন প্রোডিউসিং যে জায়গায় চলে যায়, নেক্সট হরমোনটা আসে হচ্ছে গিয়ে টেস্টিস। এখানে ছবি কেটে গেছে, টেস্টিস বা ওভারি থেকে। এখন টেস্টিস বা ওভারি এগুলা কোন ধরনের সেল? গোনাড সেল বলি আমরা, বা সেক্স হরমোন রিলেটেড সেল আর কি, এগুলাকে বলা হয় গোনাড। তাহলে গোনাড থেকে যে হরমোনটা রিলিজ হবে ওটাকে কি, ওটাকে যদি যে স্টিমুলেট করবে তাকে কি বলা হবে? গোনাডোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন। তাহলে এটা এটাও এক ধরনের, যেটা আসতেছে কোথা থেকে? তোমার পিটুইটারি থেকে। আর কি আছে? আমরা জানি, আমরা পড়বো সামনে অতি সত্তর, যে এই এগের মধ্যে আমরা যদি দেখি, এগের মধ্যে এটা একটা সময় কি হয় তোমার চাইল্ড প্রোডাকশনের সময়, এখান থেকে তোমার ওজেনেসিস হয়, এখান থেকে একটা এগ ফর্ম হয়, এগটা বের হয়ে আসে, ওখানের সঙ্গে স্পার্ম ফিউজ হয়, এবং এই এগটার আশেপাশে প্রচুর সেল থাকে যেগুলো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ক্ষরণ করে, ঠিক আছে? তাহলে এই এগের আশেপাশে যে সেলগুলো থাকে এগুলোকে বলা হয় ফলিকল সেল, যেগুলো ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন ক্ষরণ করে। তাহলে ওদেরকে কি ফলিকল স্টিমুলেটিং করা লাগবে, ফলিকলকে স্টিমুলেট করা লাগবে যাতে ডেভেলপ করতে পারে। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোনও আসে এখান থেকে। আর এই যে এগটা তো এত বাইরে ছিল না, এটা ভিতরে ছিল, একে বের করার জন্য লাগে হচ্ছে লুটেনাইজিং হরমোন। কারণ কি, এগ বের হলে এটা লুটিয়া, কর্পাস লুটিয়ামে কনভার্ট হয়ে যায়। এগুলো আমরা যখন নেক্সট চ্যাপ্টারটা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারটা পড়বো, কন্টিনিউশন অফ লাইফ, ওখানে আমরা আরো ক্লিয়ারলি বুঝবো। ওকে, তারপরে এলএইচটা নিয়ে আমি হালকা করে কথা বলি। এটা যদি একটা এগ হয়, এগের মধ্যে সরি, এটা যদি ওভারি হয়, ওভারির মধ্যে একটা ওভিউল আছে ফর এক্সাম্পল, এটাকে আলটিমেটলি ওভুলেশন যেটাকে বলা হয়, এটাকে বের হয়ে ডিম্বপাত করা, এই যে বের হয়ে আসছে, এটাকে করে হচ্ছে, এটা বের করাই হচ্ছে কর্পাস লুটিয়াম, বা এটা লুটেনাইজিং হরমোন এই কাজটা করে। এবং বের করার পরে এগ, এগের আশেপাশে যে এই যে আশেপাশে যে জিনিসটা ছিল ওটা ছিল ফলিকল, এবং বের হওয়ার পরে এই জিনিসটা কিসে কনভার্ট হয়ে যায়? এই যে জিনিসটা ছিল এটাকে বলা হয় হচ্ছে কি তোমার লুটিয়াম, এবং এই লুটিয়ামটা, কর্পাস লুটিয়ামটা আলটিমেটলি ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন ক্ষরণ করে। আচ্ছা, যাক, দেন আমরা চলে যাই। এগুলা হচ্ছে তাহলে কোথা থেকে আসে? এই ছয়টা জিনিস আসে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। আমরা শুধুমাত্র অ্যান্টেরিয়র পিটুইটারি নিয়ে কথা বললাম। এখন মিড পিটুইটারি, মিড পিটুইটারি খুব সিম্পল, এখান থেকে আসে হচ্ছে মেলাটোনিন। মিড পিটুইটারি থেকে আসে মেলাটোনিন, সিম্পল, MM দিয়ে আমরা মনে রাখতে পারি। এটা কালার কন্টেইন করে, এটা দিয়ে কালার ইয়া হয়, কন্ট্রোলড হয় আমাদের বডির রং, এইসব চুলের রং এসব। আর পোস্টেরিয়র পিটুইটারি, এখানে হরমোন দুইটা খুব ইম্পর্টেন্ট, এগুলাকে বলা হয় নিউরো হরমোন। কারণ কি, এরা আসতেছে ব্রেইন থেকে, ব্রেইন মানে আমাদের নিউরাল টিস্যু না, নিউরাল টিস্যু থেকে হরমোন দুইটা আসে, এগুলাকে বলা হয় নিউরো হরমোন। এবং পোস্টেরিয়র পিটুইটারি থেকে যে দুইটা আসে এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো আমাদের রেনাল সিস্টেমের মধ্যে আমরা হালকা করে জেনে আসছিলাম, ভেসোপ্রেসিন, অ্যান্টিডাইউরেটিক হরমোন। তাহলে পোস্টেরিয়র পিটুইটারি যে দুইটা আছে আমরা যদি একটু চেক করি, আমরা প্রথমে নাম দুইটা একটু মাথায় রাখার চেষ্টা করবো। পোস্টেরিয়র পিটুইটারি একটা হচ্ছে ভেসোপ্রেসিন, ভেসোপ্রেসিন বা এটাকে অন্য নামও বলা হয় ADH বা অ্যান্টিডাইউরেটিক হরমোনও বলা হয়, এগুলোতে আমরা আসতেছি। আর আরেকটা হচ্ছে অক্সিটোসিন। মনে রাখা লাগবে ভেসোপ্রেসিন অক্সিটোসিন এরা দুইজনই হচ্ছে ভেসেলকে প্রেস করে, তারা যেই ভেসেলে কাজ করে ওই ভেসেলকে প্রেস করে। তাহলে আমার ফার্স্ট বুঝতে হবে এরা কোন ভেসেলকে প্রেস করে। ভেসোপ্রেসিন এই যে আমাদের আমাদের ইউরিনের যে জায়গাটা ওই অংশটাতে প্রেস করে, এছাড়া সব জায়গায় যত ভেসেল পাবে এরা প্রেস করে। অক্সিটোসিন সে হচ্ছে ইউটেরাসকে প্রেস করে, বা আমাদের প্রেগনেন্সি রিলেটেড যেসব জিনিস আছে, যেমন ধরো মিল্ক ডাক্টকে প্রেস করবে, মিল্ক ডাক্টকে যখন প্রেস করে তখন হচ্ছে ওখান থেকে মিল্ক সিক্রেট হয় প্রেগনেন্সির পরে। তারপর ইউটেরাসকে যখন প্রেস করবে তখন হচ্ছে ফিটাসটা বের হয়ে আসতে চাইবে। তাহলে প্রেসিং এর কাজগুলো সবগুলো কি করবে? পোস্টেরিয়র পিটুইটারি। এই হচ্ছে আমাদের পিটুইটারির কাজ। এবং আমরা দেখতে পেলাম প্রথম যে চেম্বারটা এর শুধুমাত্র স্টিমুলেট করে, সেকেন্ড চেম্বারটা কালার কন্টেইন করে, আর থার্ড চেম্বারটা হচ্ছে পুশিং বা চাপ দেওয়া, প্রেশার দেওয়া, এগুলো নিয়ে কাজ করে। ভেসোপ্রেসিন, অক্সিটোসিন, মেলাটোনিন,
বা মেলাটোনিন স্টিমুলেটিং হরমোনও বলা যায়, এখান থেকে আসে সব স্টিমুলেটিং হরমোন। আর প্রথম জন থেকে 6টা স্টিমুলেটিং হরমোন এবং সবগুলোর কাজই ইম্পর্টেন্ট।